তিনবার গেছি বাবা পাইনি, তিনবার গেছি, লাস্টে গেছি বলছে ডিএম পরীক্ষা করে। আমি আমার পেশেন্ট চিনতে পারছি, তুমি বলছে ডিএম পরীক্ষা করে, তারপরে বেল। ছেলে প্যান্ট পরে আছে, বেল আছে কোমরে, ও যে প্যান্টটা পরে গেছি, হাফ গেঞ্জি আছে গায়ে। না, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি আমাদের। দু তারিখে, মানে যখন ওরা এখান থেকে রওনা দিয়েছিলো আর কি, তো দু তারিখ ওদের 3:20 ট্রেন ছিল সালিমা থেকে, ওরা বেরিয়েছে। লাস্ট আমাদের সাথে ফোনে কথা হয়েছে, মানে আমার সাথে লাস্ট ফোনে কথা হয়েছে 5:30। তারপরে আর ও আমাকে বললো যে দাদা তোর সাথে আমি পরে কথা বলছি, আমি ওখানে পৌঁছে গিয়ে তোকে ফোন করবো বলে। তারপরে আর কোনো, মানে কোনো রকম কথা হয়নি ওর সাথে। তারপরে এই পাড়া থেকে খবর পেলাম যে বলছে ওরা যেই ট্রেনে নাকি গেছে ওই ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, আশেপাশে যে কটা হাসপাতাল ছিল সব জায়গায় খোঁজখবর নিলাম। নেওয়ার পর ওখান থেকে আবার যে কটা আর কি রেকমেন্ডও করেছে মর্গ, মানে মক থেকে শুরু করে A to Z যা যা রেকমেন্ড করেছে ওখানে গিয়েছি। ভুবনেশ্বরেও গেছিলাম, কিন্তু কোনো রকম কোনো হদিশ পাওয়া যায়নি। তারপরে আমরা ওখান থেকে টানা 5-6 দিন, মানে খোঁজ চালানোর পর যখন পাইনি, সবাই বাড়িতে ফিরে আসার পর ওখানে সরকার আমাদেরকে বলল যে তোমরা এখানে এসে DNA টেস্ট করিয়ে যাও, যদি এদের মধ্যে কেউ থেকে থাকে তাহলে টেস্টের রিপোর্ট বেরোলে তাহলে তোমরা জানতে পারবে। আমাদের প্রথম একজন আর আমার একটা ভাগনার থেকে, সে বম্বে থাকে, তার কাছ থেকে 15-16 হাজার টাকা সে মোবাইলের মাধ্যমে দিয়েছিল, দিলে সে গিয়েছিল। তারপরে ওর টাকাটা তো দিতে হবে এখান থেকে সোনা গয়না বন্ধক দিয়ে। তারপরে দ্বিতীয় ফের যখনই যাওয়া হয় পাড়ার থেকে সাহায্য নিয়ে, প্যাকিং করা আছে, খানিকটা চেন টানছি। আমি বুঝলাম যে এইটা হচ্ছে আমার ছেলে হবে, আমি নার্স চাইলাম, বলে না DM পরীক্ষা হলে তারপর দেবো। এখান থেকে ওর এক বন্ধুর সঙ্গে চলে গেলো চেন্নাই কাজে যায় বলে, যাওয়ার পথে এবার বলছে বাবা আমি কাজে যাচ্ছি, আমার সঙ্গে দেখা হোক বল কোথায়। শালিমা খায় যে ফোন করতেছে, বাবা আমি ট্রেন ধরে যাবো কাজে যাবো। এখন বাপ তো যেতে হবে, তবু ছেলেটা আমার গেলো কাজে গেলো। প্রথম প্রথম অনেক পার্টির লোকেরাও এসেছিল যে আমরা পাশে আছি, চেষ্টা করবো, এই করবো। তারপর থেকে আর কারো হুদিস নেই। আমার বাবাটাকে যদি কেউ খুঁজে এনে দিত, সে তো কেউ পারে না গো।